আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ গ্রেপ্তার। এদিকে বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন। জানাবো শিক্ষার্থীদের উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি ছোড়ার ভিডিও প্রকাশ। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ গ্রেপ্তার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আব্দুস সোবহান গোলাপকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। তেজগাঁও থানায় ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন। ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ ১৩ জনের নামে হত্যা মামলায় আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হাকিনু ও ২০১০ সালের জুলাইয়ে কেন্দ্রীয় কারাগারে তৎকালীন জেল সুপার এবং চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম। বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন, তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়। তিনি আরও অভিযোগ করেন, তার বাবা আব্দুর রহিমকে ২৫শে ফেব্রুয়ারি পিলখানার মধ্যে হত্যার চেষ্টা করে কয়েকজন, কিন্তু সাধারণ সৈনিকেরা তার বাবাকে ভালোবাসতেন বিধায় তারা তাকে রক্ষা করেন। ২০০৯ সালে জুলাই মাসে কোনো একদিন ডিএটি আব্দুর রহিমকে পিলখানার ঢাকা সেক্টরের দ্বিতীয় তলায় নিয়ে জেনারেল আজিজ ও আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ আরও কয়েকজন পিলখানার ঘটনায় রাজ সাক্ষী হতে বলেন। তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। বাদীর বাবা রাজি না হওয়ায় তাকে বিটিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ২০১০ সালের ২৯শে জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাদীর বাবার শরীরে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়। শিক্ষার্থীদের উপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি ছোড়ার ভিডিও প্রকাশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী। শিক্ষার্থীদের উপর শামীম ওসমানের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া শামীম ওসমানের ২৯ সেকেন্ডের ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যায় আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন। এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকা দিয়ে যেতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে। এই আন্দোলনে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নারায়ণগঞ্জে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত। বিএনপির মতো জামায়াত চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন, বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেওয়া। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামায়াত। বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা। এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে দলটি। এ বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, এটা হচ্ছে ব্যক্তি বিচারের ক্ষেত্রে। আর দল হিসেবে পুরো দলটি
ছাত্রী হত্যার শরিক হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার এবং সেটি হলো অনেক প্রাণ ঝরে গেল। সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো, তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না। তবে জামায়াতের আমির বলছেন তারা এখনো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি। তারা এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শফিকুর রহমান। নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে, তবে অবশ্যই এটা সীমিত সময়ের মধ্যে, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অভীষ্ট উদ্দেশ্য সম্পূর্ণভাবে পরাজিত হবে। নির্বাচনের পাশাপাশি দ্রুত অন্তর্বর্তী সরকারকে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারে যারা কাজ করছেন তারা সবাই আন্তরিক ও যোগ্য লোক, তবে আমরা চাই এই কাজ দৃশ্যমান ও স্বচ্ছ হোক। আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা যা করতে চান তার পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করছেন, তিনি কিভাবে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার আনবেন তার একটি রোডম্যাপ উপস্থাপন করা উচিত। ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা করেনি। কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার। আমি বিশ্বাস করি না কিছু লোক সংস্কার করতে পারে, আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার হওয়া উচিত। মির্জা ফখরুল বিগত সরকারের সমালোচনা করে বলেন, যেসব সচিব তাদের অন্যায় কাজে সহযোগিতা করে এসেছেন তাদের আর শপথে দেখতে চায় না জনগণ। এ সময় গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের আহ্বানও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমি পুনর্ব্যক্ত করতে চাই আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের আলোচনায় গতি বৃদ্ধি এবং জনগণের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কাজ করবে। ফখরুল বলেন, আমি নির্বাচনের উপর জোর দিতে চাই, যেসব সংস্কার প্রয়োজন তার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংস্কার কিভাবে আসবে, একটি নির্বাচিত সংস্কারের মাধ্যমে এসব সংস্কার আসবে, এর বিকল্প কিছু নেই। মির্জা ফখরুল বলেন, যেসব ব্যক্তি হাসিনার পাশে থেকে তার সঙ্গে থেকে তার দোসর হয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, লুটপাট করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, তাদের আমরা অন্তর্বর্তী সরকারের আশপাশে দেখতে চাই না। পত্রিকা যখন ছবি দেখি এসব লোক আবার সংযুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা উদ্বিগ্ন হই। মির্জা ফখরুল বলেন, আমরা খুব চিন্তিত হই। আজ 16-17 দিন হয়েছে, এখনো পর্যন্ত যেসব সচিব ওই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সব কুবুদ্ধি দিয়েছেন, তারা এখনো এই সরকারের সচিবের দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে চাই অবিলম্বে এই আমলাতন্ত্রে যারা প্রো পিপল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, সেই আইন মেনে তাদের এই সরকারের পাশে দেখতে চাই। মির্জা ফখরুল বলেন, এসব কথা আমরা বলতাম না, বলতে বাধ্য হচ্ছে, এজন্য আমরা সেগুলো দেখতে পারছি না। মির্জা ফখরুল আলো বলেন, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি, অথচ আগের ভাইস চ্যান্সেলরগুলো পদত্যাগ করেছেন। আমরা দেখতে চাই ভাইস চ্যান্সেলর যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের সবার কাছে গ্রহণযোগ্যতা আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।